ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আজকের আলোচনার বিষয় আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক সম্পর্কে তো সমাজে একদিন একজন ব্যক্তির সম্পর্ক দুই ধরনের হয়ে থাকে এক আত্মীয়তার সম্পর্ক দুই অন্যান্য সামাজিক সম্পর্ক যেমন প্রতিবেশী বন্ধু-বান্ধব সহপাঠী এবং যাদের সাথে রয়েছে ধর্মীয় সম্পর্ক তন্মধ্যে আত্মীয় স্বজন সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে নিকটের আত্মীয় স্বজনের পরিচয় দিতে গিয়ে কথই না উত্তমভাবে আবু ইউসুফ মোহাম্মদ জায়েদ বলেন আত্মীয় স্বজন হচ্ছে তারা যাদের সাথে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবার তার মাহরাম হোক কিংবা নাই হোক তার সম্পদের উত্তরাধিকারী হোক কিংবা নাই হোক আত্মীয়তা আবার প্রধানত দুই প্রকার এক রক্ত সম্পর্কীয় বা বংশীয় দুই বিবাহ সম্পর্কীয় আত্মীয়তা সুসম্পর্কে অটুট বন্ধন মানুষের দুঃখ কষ্ট এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় এক বিরাট ভূমিকা রাখতে পারে এ কারণে ইসলামী শরিয়াহ তথা কুরআন ও সুন্নাই মুসলমানদেরকে আত্মীয়তা রক্ষার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে কারণ আত্মীয় স্বজন কাছের হোক কিংবা দূরের হোক তারা যে কোনো শ্রেণীবাদেরই হোক না কেন তাদের সাথে সদাচরণ করা তাদের হক আদায় করার মাধ্যমেই তো মানুষের উত্তম গুণাবলীর বিকাশ ঘটে ফলে পরিবার ও সমাজে সুখ শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের এক নতুন পরিবেশ তৈরি হয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার ইবাদতের ব্যাপারে তারপর বলতেছেন তার সাথে শরীক না করার ব্যাপারে আর তারপর পরেই বলতেছেন তোমরা মাতা পিতা এবং আত্মীয় স্বজনের সাথে সদাচার করো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কা অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করো তথা তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এখানে হক বলতে ফরজ ও নফল উভয় প্রকার হকের কথা বলা হয়েছে ফরজ হক হচ্ছে মিরাসের হক যা খুশি মনে আনন্দ চিত্তে আদায় করা কর্তব্য আর নফল হক এবং সদাচার মোটামুটি একই বিষয় যেমন তাদের খোঁজখবর নেওয়া তাদের আনন্দে শরিক হওয়া তাদের সুখী দুঃখে পাশে দাঁড়ানো ইত্যাদি বলা বাহুল্য এই গুণগুলো যে পরিবার এবং সমাজে যত বেশি পাওয়া যাবে ওই পরিবার এবং সমাজে তত বেশি সুখ শান্তি বিদ্যমান থাকবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রকার প্রতিবেশীর ব্যাপারে সদাচরণের আদেশ করেছেন কোরআনের ভাষায় ওয়াল জারিজুল কুরবা ওয়াল জারিল জুনুবি সাহিবি বিল জামবি ওয়াবিনি সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম অর্থাৎ নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী সাময়িক প্রতিবেশী এবং পথছাড়ি এমনকি দাস দাসীর সঙ্গে সদাচরণের আদেশ করেছে এই তো আমাদের পার্শ্ববর্তী ভারতের ঘটনা এক মুসলিম ব্যক্তি আর্থিক সমস্যায় পড়ে তার নিজ বাড়ি বিক্রি করে দিতে চাচ্ছিল তখন তার হিন্দু প্রতিবেশী এ খবর শুনতে পেরে বলল তুমি এই বাড়ি বিক্রি করো না বরং ওই পরিমাণ টাকা আমার কাছে ধার নিয়ে নাও কারণ আমি চাই না তোমার মতো উত্তম প্রতিবেশী থেকে বঞ্চিত হতে হ্যাঁ এটাই ইসলাম 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 ভিতরমিদের সাথে উত্তম আচরণ করার শিক্ষা দেয় ইসলামে অমুসলিমদের সাথেও সদাচরণের আদেশ করে তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইজারাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন আপন প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট না দেয় অন্যদিকে যারা আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে না তাদের হক আদায় করে না তাদের ব্যাপারে হাদিস রয়েছে কঠিন হুঁশিয়ারি এমন বলা হয়েছে যে তারা তো জান্নাতেই প্রবেশ করতে পারবে না হায় আফসুস আজ আমাদের মধ্যে অনেকে বলে থাকে যে অমুক আত্মীয় আমার সাথে শত্রুতার আচরণ করে তাহলে আমি কিভাবে তার সাথে বন্ধুত্বের আচরণ করব তাহলে আমি কিভাবে তার সাথে আত্মীয়তা রক্ষা করব এখানে একটি বিষয় বুঝে রাখা দরকার যে যারা ভালো আচরণ করে তাদের সাথে ভালো আচরণ করাটাই তো স্বাভাবিক এখানে প্রশংসার কিছু নেই বরং সে যদি তার সাথে ভালো আচরণ না করে তাহলে সে মানুষত্বের সীমা থেকে বেরিয়ে যাবে আর প্রশংসা এবং গুণকীর্তনের দাবিদার তো ওই ব্যক্তি যার সাথে অসৎ আচরণ করার পরও সে উত্তম আচরণ করে তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিলমান কাতাআকা ওয়া আফা আম্মান যালামাক যে তোমার কোনো আত্মীয় যদি তোমার সাথে আত্মীয়তার হক আদায় করে না বরং তোমার সাথে অসৎ আচরণ করে এমনকি তোমার প্রতি জুলুমও করে তারপরেও তুমি তার সাথে আত্মীয়তা রক্ষা করে চলো এবং তাকে মাফ করে দাও তাই আসুন আত্মীয়তা এবং প্রতিবেশীর সুসম্পর্কের মাধ্যমে সুস্থ সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি।